তাংশালো সাউথ ত্রিপুরানি শান্তির বাজার সাব ডিভিশন নি রাজাপুর এরিয়া ও গ্র্যান্ড ইনগ্রেশন সেরিমনি পান্দা খাইজাক্ষা নিউ স্কুল বিল্ডিং নি সচিন্দ্র গারুপাড়া ইংলিশ মিডিয়াম স্কুল এডুকেশন মিনিস্টার রতনলাল নাট নি ইয়াকবাই তিনি ও পান্দা ও তংবাইখা এমএলএ প্রমোদ রিয়াং তাই হদানি সামু তাংনাই গৌরী শঙ্কর রিয়াং তাই আকনসং সবাইকে বলছি একমাত্র একটাই জিনিস আছে এই যে যত সমস্যা আছে পৃথিবীতে এর একটাই সমস্যা সমাধান করতে পারে শিক্ষা আর কিচ্ছু নেই স্বামীজি বলছে পৃথিবীর সমস্ত সম্পদ যত টাকা আছে সব যদি এক জায়গায় জড়ো করা হয় তাহলে পর্যাপ্ত হবে না করতে হবে একটাই জিনিস আত্মনির্ভর এই আত্মনির্ভর এই শিক্ষাটাকে নিয়ে রাজ্য সরকার চলছে সারা দেশকে আমরা লিড করবো আগামী দিনে এবং তোমাদের নিয়ে আমরা স্বপ্ন দেখছি এবিজে আব্দুল কালাম বলেছে স্বপ্ন দেখো স্বপ্ন যদি না দেখো মুশকিল আছে স্বপ্ন দেখবে তোমাকে নিয়ে নয় শুধু তোমার পরিবারকে নিয়ে তোমার সমাজকে নিয়ে তোমার পাড়া প্রতিবেশীকে নিয়ে তোমার রাজ্যকে নিয়ে তোমার পৃথিবীকে নিয়ে স্বপ্ন দেখতে হবে আমরা স্বপ্ন দেখছি এই ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি না যে স্বপ্ন আমাকে ঘুমোতে দেয় না সেই স্বপ্ন আমরা দেখছি সুতরাং আগামী দিনে আমি অনুরোধ করব যারা স্টুডেন্ট আছো আমি বক্তব্য দীর্ঘায়িত করব না নাইন টেন বা এনি স্টুডেন্ট আমাকে বলো ছেলে মেয়েরা হোস্টেলে থাকলে বাড়ি করার কথা ভুলে যেতে পারে মা বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা চলে যেতে পারে সেজন্য স্কুলে কি করছে হোস্টেলে কি করছে মা থাকবে সরকারি খরচে এক মা থাকবে আরেক মাসে আরেক মা থাকবে এরকম ভাবে হোস্টেল মাদারান ক্যাম্পাস আমরা চালু করেছি এবং সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবী এখন ফলো করছে ত্রিপুরার মডেল মাদারান ক্যাম্পাস এটা চালু আমরা শুরু করতে যাচ্ছি আপনারা জানেন যাতে করোনা হতে পারে করোনা এখন শেষ হয়ে যায়নি আমরা বন্ধে ত্রিপুরা নামে ভারতবর্ষে কোথাও পাবেন না শিক্ষা দপ্তরের কোনো টিভি চ্যানেল সারা ভারতবর্ষে কোথাও নেই ত্রিপুরাতে বন্ধ ত্রিপুরা নামে একটা ইলেকট্রনিক চ্যানেল চালু হয়েছে যাতে বাড়িতে বসে ছেলেমেয়েরা এটাকে ফলো করতে পারে আপনারা জানেন লকডাউনের সময় একটু খেলো একটু পড়ো আমরা চালু করেছি নেবারহুড ক্লাস আমরা চালু করেছি এবং এই রাজ্যে 100টি স্কুলকে বিদ্যা যদি প্রকল্প চালু করে দিয়েছে আমাদের সাউথ ত্রিপুরা কটা পেয়েছে 11টা আর প্রমোদ রিয়াং মহাশয়ের বিধানসভা কেন্দ্রে কয়টা দুটো খুব কম জায়গাতেই একটা আছে দুটো আছে কিন্তু শান্তির বাজার বিধানসভা কেন্দ্রে দুটো বিদ্যা যদি প্রকল্প আমরা স্কুল চালু করেছি একটা শান্তির বাজার হায়ার সেকেন্ডারি স্কুল আর একটা বীরচন্দ্রবনু স্কুল এবং শান্তির বাজার মহকুমাতে তিনটা এটা হলো বাইকোরা হায়ার সেকেন্ডারি স্কুল যেটা উচ্চ এই বিদ্যা যদি প্রকল্প প্লাস সাউথ ত্রিপুরাতে 11টা স্কুল সারা রাজ্যে 100টা স্কুল তো একের পর আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি